আমি বাধ্য হলাম শরীর খারাপ নিয়েও এই ভিডিওটা করতে, কারণ আমার এটা রিকোয়েস্টের ভিডিও ছিল। কালকে আমাকে রিকোয়েস্ট করেছে ভিডিওর জন্য, তো আমাকে এই ভিডিওটা নিয়ে আসতে হলো, নাহলে আমি এই ধরনের ভিডিও আমি করতামও না। কারণ সমাজ, আজকে এই সমাজ আমাদের কী দিয়েছে, কী দিয়েছে, একটা মেয়ে আজ পর্যন্ত সেফভাবে বাইরে বেরোতে পারে না। তো সেই জায়গা থেকে সমাজের কাছে আমরা কী পেয়েছি? তো আজকে এই 78তম স্বাধীনতা দিবস যেটা আজকে পড়লো, তার জন্য বহু মেয়ে ছেলে বহু সবাই প্রচুর প্রচুর এই দেশের জন্য লড়েছে, দেশের জন্য করেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে একটা মেয়ে কেন সেফ নয়, কেন সেফটি নয়, কারণ সেই মেয়েটাকে এখন বাইরে বেরোতে গেলে তার গার্জেন, তার বাড়ির লোক এখনো পর্যন্ত চিন্তিত। সেই মৌমিতা ছিল আজকের দ্বিতীয় বর্ষের ছাত্র, সে ডাক্তারি যেটা শখ নিয়ে, মানে মেয়েদের একটা শখ থাকে, সেই শখ নিয়ে আজকে সে ডাক্তারি পড়তে গিয়েছিল। সে কি কোনোদিন ভেবেছিল তার জীবনের প্রতি এরকম হয়ে যাবে, এরকমটা তার জীবনে হবে? কি দিয়েছে সমাজ, এটাই বল। আজকের দিনে দাঁড়িয়ে আমি কেন এই ভিডিওটা করতে চাইনি, কারণ আমার নিজের জীবনের উপর দিয়ে যে এটা গেছে, আজকে তোমরা বলো না, আজকে রিমির প্রতি যেগুলো হয়েছে, যেগুলো অন্যায় অবিচারগুলো হয়েছে, ওগুলো তো আমি কোনো সময় নিজে ভুলতে পারি না, নিজে ভুলতে পারি না। যখনই চোখ বুঝি তখনই ওইগুলো ভেসে ওঠে, যে এই মেয়েটা নিষ্পাপ একটা মেয়ে ছিল, শুধু ভিডিও দিন রাত বাড়িতে বসে থাকতো, বাইরে মা বাবা ছাড়া বেরোতো না, সেই মেয়েটার আজকে জীবনটা তছনছ হয়ে গেল। তাও সমাজে মেয়েরাই খারাপ, মেয়েরাই খারাপ, ছেলেরা দিনের পর দিন একটা মেয়ে, একটা মেয়ের পর একটা মেয়ের জীবন নষ্ট করে যাচ্ছে, তবুও কিন্তু আজকে সমাজে মেয়েরাই খারাপ। তো সেই জন্য আমি এই ভিডিওটা করতে চাইনি, আমাকে রিকোয়েস্ট করাতে আমি ভিডিওটা করছি, কারণ একটা মা হয়ে আরেকটা মায়ের কান্না আমি দিনের পর দিন শুনতে পাচ্ছি। এমনকি প্রত্যেকটা নিউজে, প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে, প্রত্যেকটা মানে সব জায়গায়, সব জায়গায় আমি, এমনকি তার প্ল্যান চেকআপ পর্যন্ত আমি দেখেছি। তো আমি প্রতিটা দিনই এই, আজকে গত শনিবারে হয়েছে, মানে এই শনিবার, তার আগের শনিবারে ঘটনাটা ঘটেছে, শনিবার 8 দিন, 10-12 দিন হবে, 10-12 দিন আমি চাইনি এই ধরনের ভিডিও করতে। কারণ আজকে আমি যেটা যেটা বুঝি, আজকের দিনে দাঁড়িয়ে যেমন ছেলেদের সেফটি আছে, তেমন মেয়েদেরও সেফটি থাকা উচিত। কারণ সমাজে সবাই মাথা উঁচু করে চলার জন্যই কিন্তু নিজের পায়ে দাঁড়াতে চায়, সেখানে কিছু মানুষ আছে সেই তাদেরকে নীচে নামানোর জন্য যেন তেন প্রকারে তাদেরকে শেষ করার চেষ্টা করে। তা আমরা এরকম বহু দেখেছি, বহু দেখেছি, আগেও অনেক অনেক জায়গায় দেখেছি এরকম ধর্ষণকারী। তো আমি একটা কথাই বলবো, দোষীদের যেন শাস্তি হয়, দোষীরা যারা, আমি প্ল্যানচেকটা দেখে বুঝতে পারলাম মৌমিতার আত্মা যেন শান্তি পায়। কারণ প্রতিটা মেয়েই কিন্তু একটা আশা নিয়ে সামনের দিকে এগোতে থাকে, সেই আশাটাকে জল ঢেলে দেয় যেই সমাজের যে ছেলেরা আর এই সমাজের কিছু লোক, যারা কিনা দিনের পর দিন মেয়েদেরকে সবসময় নিচু চোখে দেখে, তো তাদের তাদের যেন শাস্তি হয়। আমি এটুকু বলবো যে আজকে যে হারে কান্নার আওয়াজ, মা বাবা আমি তো সবই দেখছি, হ্যাঁ, তো তাদের তো একটাই সন্তান ছিল, তার মা বাবার তো প্রচুর শখ ছিল, তাই না? তার মা বাবারও তো প্রচুর শখ ছিল, যেরকম আমাদের শখ ছিল, দিনের পর দিন আমাদেরও কিন্তু প্রচুর শখ ছিল এই মেয়ে নিয়ে। তো আমাদের শখগুলোকে তছনছ করে দেওয়া হয়েছে, তো সেরকম কিন্তু এই মেয়েটারও আজকে হয়তো আমার মেয়ে মনমরা হয়ে পড়ে থাকে এইটাই, কিন্তু বেঁচে তো আছে। আগামী দিন আমি সুস্থ করে ভালো করে নেব, ভালো দিকে এগোনোর চেষ্টা করবো, জানি না কতদূর কী করতে পারবো। এই মৌমিতা, এই মৌমিতার কী দোষ ছিল? এই মৌমিতা তো গেছিল নিজে ডক্টর হতে, হতে পারলো কি? তার জীবনটা কেড়ে নেওয়া হলো, তার জীবনটা কেড়ে নেওয়া হলো, এমন কি তাকে সুসাইড বলে ঘোষণা করা হচ্ছে। কেন সুসাইড বলে? যখন সব কিছুর প্রমাণ পাওয়া যাচ্ছে যে এটা সুসাইড নয়, তাহলে যার মুখে রক্ত, যার শরীরে রক্ত, যার সারা দেহে রক্তে রক্ত, তার কী করে সুসাইড করতে যায়? তো একটা কথাই বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সমাজে সবারই সেফটি থাকা দরকার, সবাই সবার পাশে থাকা দরকার। এইভাবে মেয়েদের উপরে দিনের পর দিন যে অত্যাচারগুলো হচ্ছে, এগুলো কমানো অবশ্যই উচিত, কারণ সবারই বাবা মা, সব মেয়েদেরই একটা আশা ভরসা থাকতেই পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ছেলেরা সবসময়, মানে কি বলবো, সাপোর্ট পেয়ে যাচ্ছে, ভুলভাল ঘোষণা করা হচ্ছে, ভুলভাল লটানো হচ্ছে, আর মেয়েরা যেটা দোষ করছে না সেটাকে দোষী বলে প্রমাণিত করা হচ্ছে। কেন হবে আজকের দিনে দাঁড়িয়ে এটা কেন হবে? সমাজে তো সবাই সমান, তোমরা তোমরাই বলো না। একটা ছেলে যেমন, একটা ছেলে যেমন ট্রেন চালাতে পারছে, প্লেন চালাতে পারছে, একটা মেয়েও তো আজকালকার দিনে সেটা পারছে, পারছে না? তো এই মেয়েটারও তো মাথা উঁচু করে বাঁচার দরকার, সেই মেয়েরা কেন পারছে না? তো খুব, মানে যেদিন থেকে এই ঘটনাটা ঘটেছে সেদিন থেকেই মনটাও খারাপ লাগে, আবার নিজের দিকে ঘুরে তাকাই,
যে নিজেদের জীবনেও তো এরকম ঝড়ঝাপটা প্রচুর গেছে, প্রচুর গেছে, দিনের পর দিন কেঁদে গেছি। কেউ কান্নার আওয়াজ পেয়েছে? কেউ কান্নার আওয়াজ পায়নি, কেউ শুনতে পায়নি। এই মেয়েটা, মানে আমার মেয়ে, দিনের পর দিন যে ঘরে মুখ গুজে গুজে কাঁদছে, কেঁদেছে, সেই আওয়াজগুলো কেউ পেয়েছে? না, তাকে রীতিমতন বদনাম করা হয়েছে, তাকে রীতিমতন বদনাম করা হয়েছে। তাহলে কি সমাজ কি দিচ্ছে আজকালকার মেয়েদেরকে, কি দিচ্ছে তাকে? সব রকম নোংরা নোংরা ভাষা দিয়ে বদনাম করা হয়েছে। তো এটাও একটা মা, এই মারও এখানে লাগে। যেরকম মৌমিতার মার কষ্ট হচ্ছে, আমারও কিন্তু কষ্ট হয়। আমি প্রকাশ করি না, করি না, কারণ আমার মেয়েকে আমি নিজে তৈরি করে নিতে পারবো এই জন্য। কিন্তু মৌমিতার মা আর পারবে, আর পারবে নিজের মেয়েকে কাছে টেনে নিতে? কখনোই পারবে না। তাহলে বলো, এই 78তম স্বাধীনতা দিবসে কেন আজকে মেয়েদেরকে কেন সেফটি থাকতে হবে না? বলো, কেন থাকতে হবে না? একটা মেয়ে বাইরে বেরোলে তার বাবা মার চিন্তিত কেন থাকবে? কারণ যতক্ষণ আমার মেয়ে বাড়িতে না ফেরে ততক্ষণ তাদের চিন্তা থাকবে, কারণ আমার মেয়ে বাড়ি ফেলে তবে সেফটি। কেন সমাজ তাহলে কি কিসের জন্য ছেলে মেয়েকে আলাদা করেছে? তাহলে সব তো ছেলেই বানাতে পারতো, মেয়েদেরকে কেন বানালো? তো চলো, আমার সত্যি কিছু বলার নেই, কিছু মুখের ভাষাও আসছে না এই কারণেই, কারণ আমারও তো দেখো একটা কাকড়েই বেঁচে আছি। আমারও জীবন থেকে প্রচুর ঝড়ঝাপটা গেছে, প্রচুর প্রচুর। মেয়েটাকে আমি কীভাবে হাসপাতাল থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি আমি আর তোমাদের কাকু তোমরা ভালো করেই জানো। তো আমি চাইনি এই ধরনের ভিডিও নিয়ে করতে, কারণ দিনের পর দিন যখন দেখছি আমার নিজেরও খারাপ লাগছে। তাই আজকে রিকোয়েস্ট করেছে তাই বাধ্য হলাম ভিডিওটা করতে, নাহলে আমি এই ধরনের ভিডিও করতাম না। শুধু একটাই বলবো, মৌমিতার মানে মুক্তি কামনা করো, ওর যেন ভালো থাকে, যেখানে থাক ভালো থাক, সুস্থ থাক। আর সুস্থ চলেই তো গেছে, জীবন দেহটাতে নেই, হয়তো তার আত্মা ঘুরে বেড়াচ্ছে। আমি যেটা বুঝলাম প্লান চেক দেখে, যে তার আত্মা চায় প্রতিবাদ হোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও বলবো এর যেন প্রতিবাদ হয়, এর একটা বিহিত হওয়া উচিত। নাহলে সব মা বাবারই কিন্তু এখানে ভয় থাকবে, সন্তানকে বাইরে বেরোলে, যতক্ষণ সন্তান বাড়িতে না আসবে ততক্ষণ তাদের কিন্তু এখানটায় ভয় থাকবে যে আমার সন্তান কতক্ষণে বাড়ি ঢুকবে। তো একজন শিক্ষা পেলে হয়তো আরও কিছু জন শুধরাতে পারবে। তো একটা কথাই বলবো, দেশের জন্য সবাই করছো, এটাও দেশের মধ্যেই পড়ে মেয়েদের মান ইজ্জত সব চলে যাওয়া। তো আমি একটা কথাই বলবো, যে সবাই মৌমিতার পরিবারের পাশে থেকো, বিচারের পাশে থেকো, যাতে সঠিক বিচার পায়। চলো, জয় হিন্দ।